প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনের এই আন্দোলনকে, এই কুরবানিকে মানে কবুল করেন এবং এর মাধ্যমে এই যে 75 বছরের নির্যাতন নিপীড়নের যেই লাঞ্ছনা গঞ্ছনা সেগুলো থেকে মুক্ত দেয়, একটা ভালো অবস্থানে নিয়ে যায়। আমরা আমাদের জায়গা থেকে অনলাইনে ভিডিও বানাচ্ছি, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাচ্ছি। আর আপনারা যারা মনে করেন যে না এই মুহূর্তে মাঠে তো যাইয়া যুদ্ধের সুযোগ নাই, ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিকভাবে বিশ্বকে দেখিয়ে দিব, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে পারেন। কারণ পশ্চিমাদের হুমকি ধামকিতে এবার আর ভয় পাওয়ার সিদ্ধান্ত নাই ফিলিস্তিনের। হামাসের যিনি প্রধান আছেন, পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে অনেক সুসংবাদ পাবার পর সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছেন। কূটনৈতিক আলোচনাটা যদি হয় পশ্চিমামুখী বা অ্যান্টি ফিলিস্তিন, তাহলে সেই ক্ষেত্রে যুদ্ধ অনিবার্য। আর এবার অপারেশন আল কুদস ফ্লাড নামক একটা অপারেশন শুরুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আপনার হামাস নেতা বলছেন, আমাদের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা, তার উপরে ফিলিস্তিনের বিরুদ্ধে আর সরি ইসরায়েলের বিরুদ্ধে নতুন মিশনেরও ঘোষণা দিয়েছেন হামাসের এই সর্বোচ্চ নেতা। দর্শক, অপারেশন আল কুদস এটা বেসিক্যালি আপনার একটা বিখ্যাত একজন ব্যক্তির নাম, যিনি হামাসের একজন বড় নেতা ছিলেন। তো তার নামে তাদের কিছু ব্রিগেড আছে, তো সেটাকে ফলো করে একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি সম্ভবত শহীদ হয়েছেন, আই ডোন্ট নো। তো অপারেশন আল কুদস ফ্লাডের বিষয়টা হচ্ছে যে গেরিলা হামলা চলবে, পাশাপাশি রকেট হামলা চলবে, পাশাপাশি সমানে সমান পাল্টা প্রতিক্রিয়া চলবে, কোনোভাবেই পিছু হটবে না। এই অপারেশন আল কুদস ফ্লাডের মূল ফোকাস হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। হামাসের সশস্ত্র দলটির শাখার যিনি প্রধান আছেন, হামাসের সামরিক শাখার নেতা মোহাম্মদ দেইফ, তিনি বলছেন অপারেশন আল আকসা স্টর্ম শুরু করতে শনিবার ভোরে ইসরায়েলে 5000 রকেট ছোড়া হয়েছিল। অপরদিকে ইসরায়েলও গাজা থেকে আপনার সরি গাজাতে হামলা চালিয়েছে, আর তাদের নামটা ছিল অপারেশন সোর্ড। আর এই দুই হামলার পরবর্তী অপারেশন আল কুদস ফ্লাড শুরু হচ্ছে। হামাসেরই নেতা বলছে অনেক দেরি হয়ে গেছে, এবার আর নয়, সমস্ত ফিলিস্তিনিকে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে অলরেডি অনুপ্রবেশ করে ফেলেছে। ইসরায়েলের এই অঞ্চলের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, এটা নামে মুসলমান। ইসরায়েল দেখেন কি করতেছে, আকাশ থেকে যেমনে পারে এমনি বোমা বর্ষণ করতেছে, কোথায় যোদ্ধা আছে চাইতেছে না। কিন্তু ফিলিস্তিনের তারা ইসরায়েলিদের মধ্যে যারা আমজনতা বেসামরিক নাগরিক এই দক্ষিণ অঞ্চলে, তাদেরকে বলছে সাতারুত শহরটা সম্ভবত, যে আপনারা ঘরের ভেতর থাকুন, ঘর থেকে বের হবেন না, আপনারা নিরাপদ। ফিলিস্তিনি সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েলের রকেট হামলা চালিয়ে অনুপ্রবেশ ঘটিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে বেশ কিছু ফিলিস্তিনি সন্ত্রাসী ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে আমাদের বেশ কিছু জায়গাকে তারা আয়ত্তে নিয়েছে, দখলে নিয়েছে, আর সেগুলোকে পুনরুদ্ধার করার জন্য স্পেশাল মিশন চালু করা হবে। আপনার গাজা উপত্যকার সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে যখন আপনার এই মুহূর্তে হামলা চালাচ্ছে, অপরদিকে ইসরায়েলের পক্ষে বিশ্ব শক্তি যারা আছে, যুদ্ধবাজ শক্তি, তারা কিন্তু একত্রিত হয়ে গেছে। আর আপনি দেখেন যে যুক্তরাষ্ট্রের ঘোষণা, ইইউর ঘোষণা, এরা সবাই কিন্তু একটা সিন্ডিকেট, মানে যেইটাই হোক এরা চট করে চলে যায়। আজকে কোথায় মানবতা, আজকে কোথায় মানবাধিকার লঙ্ঘন, কোথায় সন্ত্রাসীদের তকমা, এদের ভাষায় সন্ত্রাসী কারা? সারা পৃথিবীতে মুসলমান যেখানে কোনো ঘটনা ঘটায় সন্ত্রাসী, ভাই যে কোনো একটা জায়গায় বন্দুক হামলা যদি একজন দাড়িওয়ালা মানুষ পায়, কয় এই যে দেখো জঙ্গি জঙ্গি। আর এদের মানুষ যদি মারে, খ্রিস্টান ইয়াহুদি অন্যান্য কেউ, ব্রেন শর্টেজ ছিল, মানসিকভাবে ডিপ্রেশন ছিল, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি তার ব্রেনের ভিতরে লুজা ছিল, এরকম শব্দ কিন্তু তারা প্রয়োগ করে। হ্যাঁ, আর এদের গণমাধ্যম এটাকে মানসিকভাবে বিকারগ্রস্ত একজন ব্যক্তি হিসেবে কিন্তু চালাই দেয়, এটাই কিন্তু প্রমাণিত। আজকে মানবতা কোথায়? আপনার ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম রেস্কিউ এজেন্সি বলছে দক্ষিণ ইসরায়েলের একটি ভবনে আপনার হামলায় বেশ কিছু মানুষ মারা গেছে। দক্ষিণ এবং মধ্য ইসরায়েলে এই মুহূর্তে রকেট হামলা অব্যাহত রয়েছে। লাখ লাখ ইসরায়েলিকে তাদের বাড়ি ছেড়ে বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী বলছে গাজার পাশের বাসিন্দাদের নিরাপত্তার কারণে তারা যেন বাড়িতে অবস্থান করে, তবে ফিলিস্তিন বলছে সাধারণ মানুষ টার্গেট নয়, টার্গেট হচ্ছে স্যাটেলাররা, মানে অবৈধ ইয়াহুদি বসতি স্থাপনকারীরা, পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদের টার্গেট, বেসামরিক নাগরিক, তারা যদি ঘর থেকে বের হয় আইডেন্টিফাই করতে কষ্ট হবে, এবার থামবে না আপনার ফিলিস্তিন। তবে আমার মনে হয় আর কি, যেটা বি অনেস্টলি বি প্র্যাকটিক্যাল, খুব বেশিক্ষণ হয়তো এই হামলাটা অব্যাহত রাখা যাবে না, যা করার তারা হুড়াহুড়া করতে হবে, যা ধরার নিয়ে ধৈর্য নেন, এত মানবতা দেখালে যুদ্ধ হবে না, ধৈর্য নিয়ে রাখেন, তারপরে ডিলে আসতে হবে, আলোচনায় বসতে হবে, কিছু জিনিস রাখতে হবে, তো নয়তো এরা কিন্তু মানবে না, ইসরায়েলে কোনোভাবে বিশ্বাসের সুযোগ নাই। তো বেস্ট অফ লাক, আশা করি যারা শক্তিশালী মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আছেন, নায়করা আছেন, আপনারা এই মুহূর্তে ফিলিস্তিনকে সাপোর্ট করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।